আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রায় মানুষ বলে যে ব্যব পড়তে ভালো লাগে না এখন জিনিস হচ্ছে আমাদেরকে জীবনে বড় একটা অংশ এমন কাজে দিতে হয় যে কাজটা আমাদের করতে ভালোই লাগে না অ্যান্ড পড়াশোনা জিনিসটাকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এটা আমাদের সবাইকে খুঁজতে হবে কিন্তু আজকে আমি মূলত বলবো যে কীভাবে আমরা আরও দ্রুত পড়াশোনা করতে পারি অর্থাৎ কীভাবে আমরা আমাদের পড়ার গতি বাড়াতে পারি এই জন্য একটা বই পড়ছে সেটা হচ্ছে দ্য স্পিড রিডিং বুক বাই টনি বুয়ান কিংবা টনি বুজান তিনি বলেছেন যে কীভাবে আমরাও দ্রুত রিং পড়তে পারি এবং জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারি কারণ রিডিং তো আমরা ফাটিয়ে পড়তে পারি কিন্তু কতটুকু বুঝলাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট তাই বইয়ে বিভিন্ন টাইপের টেস্ট দেওয়া ছিল যে টেস্টগুলো দিতে হচ্ছিল বিভিন্ন প্যারাগ্রাফ পড়তে হয় তারপর আপনি টাইমার দিয়ে দেখবেন যে আপনি কত সময় লাগলো তারপর কিছু টেস্ট দিতে হয় যে আপনি কতটুকু বুঝলেন তো এখন আমি পরীক্ষা দিয়ে দেখলাম যে আমি মিনিটে প্রায় চারশো মতো ওয়ার্ড পড়তে পারি এবং ওর আশি আমি বুঝতে পারি তো বেশি পড়তে যেয়ে আমার প্রায় দুই হারিয়ে যায় কিন্তু অনেকেই এই জিনিসটা আরও বেশি রিটেন করতে পারেন অর্থাৎ যতটুকু পড়েন ততটুকুই বুঝতে পারেন কিন্তু স্পিড অনেকটা স্লো হয়ে যায় তো বইয়ে বিভিন্ন টেকনিক বোঝানো হয়েছে যে কীভাবে আমরা দ্রুত পড়তে পারি এবং ভালো বুঝতে পারি তো প্রথম জিনিসটা আমার সত্যি ভালো লেগেছে সেই জিনিসটা হচ্ছে আমাদের চোখকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি ফর এক্সাম্পল আমি হাতে মনে করেন দেখালাম আপনারা অনেক হয়তো পড়তে পারছেন যে আমি দুই দেখালাম এখন আমার এই হাতের দিকে ফোকাস রেখে আপনাকে বলতে হবে যে আমি আমার অন্য হাতে কয়টা আঙ্গুল দেখালাম অনেকে হয়তো বা ঠিক গেস করতে পেরেছেন যে আমি আমার দুই হাত মিলে টোটাল সাতটা আঙ্গুল দেখাতে পারছি আর জিনিস হচ্ছে আমার একটা হাত এখানে একটা হাত এখানে আপনি ফোকাস করলেন এই আঙ্গুলে কিন্তু দেখতে পারলেন এই আঙ্গুলো। জিনিস হচ্ছে আমরা যখন পড়ি আমরা একটা একটা ওয়ার্ড করে পড়ি কিন্তু দরকার নেই তো আমাদের একটা একটা করে পড় আপনি এক চোখে এক দৃষ্টিতে আপনি একসাথে তিনটা চারটা কিংবা দুইটা প্যারাও একসাথে পড়তে পারেন যদি আপনি আস্তে আস্তে স্কেলটা ডেভেলপ করতে পারেন আমি এখন আপাতত একসাথে তিনটা ওয়ার্ড চারটা ওয়ার্ড একসাথে গ্রুপ করে পড়তে পারি তো আগে আপনি একটা 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 করে ওয়ার্ড পড়ছিলেন এখন আপনি যখন গ্রুপ করে ওয়ার্ডগুলো পড়বেন আপনার জিনিসটা দ্রুত হবে এবার আস্তে আস্তে আপনি গ্রুপ করে করতে করতে আপনি এক লাইন যখন একসাথে পড়তে পারবেন আপনি বাম দিক থেকে ডানে পড়ছেন না ডান দিক থেকে বামে পড়ছেন ম্যারেন করে না কারণ আপনি সব গ্রুপ একসাথে মাথায় প্রসেস করছেন অনেকে আমরা বাংলাদেশে দেখি কিংবা আমি জানি বাংলাদেশে বাইরে হয়তো জিনিসটা করে যে তারা জোরে জোরে রিডিং পরে পরে বলছে যে দিস ইজ এ কাউ ইট হ্যাজ এ টেল আরও অনেক কিছু জোরে জোরে চিল্লায় মাথা ঝুঁকাতে ঝুকাতে পড়ছে এখন জিনিস হচ্ছে আমরা যত দ্রুত মনে মনে পড়তে পারি তার চেয়ে অনেক কম স্পিডে আমরা বলতে পারি তা আপনি যদি মুখে উচ্চারণ করে করে আওয়াজ করে করে পড়েন তাহলে আপনি অটোমেটিক্যালি স্লো হবেন আমাদের মুখে উচ্চারণ করার স্পিড মোটামুটি একশো ওয়ার্ড পার মিনিটের মতো তাই আপনি নিঃসন্দেহে যদি আপনি মুখ দিয়ে পড়ার চেষ্টা করেন আপনি অনেক স্লো হয়ে যাবেন তো সেক্ষেত্রে মুখ অফ করে মাথায় মাইন্ড রিড করলে আপনি বেশি দ্রুত পড়তে পারবে এখানে একটা জিনিস আছে আপনি যেটা বই পড়ছেন আপনি মাথার মধ্যে কিন্তু একটা সাউন্ড করছেন যে আপনি যে জিনিস পড়ছেন মাথার মধ্যে এগুলো কিন্তু আপনি তৈরি করছেন ওটাকে সাবভোকালাইজেশন বলে সাবভোকালাইজেশন ট্রিক হচ্ছে আপনি যে রিডিংটা মাথায় করছেন জাস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো জোরে জোরে মাথায় কল্পনা করার চেষ্টা করেন যখন পড়ছেন সব ওয়ার্ড পড়া লাগবে না ইজ দা এন আর্টিকেলগুলো কোনো ইম্পর্টেন্ট জিনিস না আপনাকে মেন ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলো ইম্পর্টেন্স দিয়ে মাথায় বেশি সাবভোকালাইজ করতে হবে তাহলে আপনার জিনিসটা আরও ভালো হবে প্লাস আমরা অনেক সময় এই জিনিসটা কালচারে দেখেছি যে কেউ যদি আঙ্গুল দিয়ে পড়ে জিনিসটা অনেক ভাবা হয়েছে এ তো অনেক এখন বাচ্চাদের মধ্যে পড়ে আঙ্গুল দিয়ে কিন্তু স্পিড এর টেকনিকে বলা হয় যে আপনার একটা চিকন কাঠি দরকার একটা কলম দিয়ে আপনি জাস্ট বুলে বুলে যাবেন যেন আপনি পড়তে সুবিধা হয় এটা এই কারণে যে আমরা অনেক সময় পড়তে পড়তে হারিয়ে যাই কিংবা অনেক সময় পড়তে পড়তে আমরা আগের সেন্টেন্সটা আবার পড়ি যে দেখলাম যে আরে আগের সেন্টেন্সটাকে আমি পড়েছি নাকি পড়ি নাই তো সেক্ষেত্রে আপনি যদি কলম দিয়ে ফ্লো নিয়ে যান তাহলে আপনার জিনিসটা আরও সুযোগ বেড়ে যায় তো এই টাইপের আরও বিভিন্ন ট্রিক সেখানে হয়েছে যার মাধ্যমে আমরাও দ্রুত পড়াশোনা করতে পারি কীভাবে বসতে হয় কোন দিকে লাইট আনতে হয় কোন চোখ দিয়ে পড়তে হয় কতটুকু দেখতে হয় কোন প্যারাগ্রাফ পড়তে হয় কিভাবে আপনি দেখবেন কিভাবে ব্রাউজ করবেন সব টেকনিক সব টেকনিক না অফকোর্স আর অনেক টেকনিক হয়তো বা আবিষে হবে সামনে অনেকগুলো টেকনিক এই বইয়ে উঠে এসেছে এবং সব থেকে মজার জিনিসটা আমার ভালো লেগেছে সেই জিনিস হচ্ছে বইয়ের সব জিনিস আপনাকে পড়তে হবে না জিনিস হচ্ছে কিছু কিছু বইয়ের ফার্স্ট পেরে লাস্ট পেরে মেন জিনিসটা দেওয়া থাকে তা আপনি যদি সময় কম হয় মনে করেন কালকে আপনি অ্যাসাইনমেন্ট আপনি মাঝখানে পার্স স্কিপ করে ফার্স্ট এবং লাস্টের জিনিসটা পড়ে অনেক সময় আইডিয়া পেতে পারতেন তো ওই জিনিসটা কীভাবে আপনি স্কিম করে যাবেন ওই টেকনিক এখানে সেখানে হয়েছে এবং সব থেকে কাউন্টারটিভ যে মনে হবে না এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনি যত আসতে পরবেন তাহলে কিন্তু আপনি অনেক সময় ঝামেলা পড়তে পারেন এবং আপনি যত দ্রুত পড়বেন তাহলে আপনি ঝামেলা পড়বেন একটা অপটিমাল স্পিড দরকার আমরা যদি বেশি আসতে পড়ি তাহলে আমাদের ব্রেন অ্যাকচুয়ালি ঠিকমতো জিনিসটা প্রসেস করতে না আমরা এমনভাবেই তৈরি যে আমরা জুতো যেন পড়তে পারি জিনিসটা অনেক এরকম যে আপনি চলন্ত বাসে চলছেন চলন্ত বাস থেকে যারা হঠাৎ করে নেমে গেছেন তারা জানেন যে সামনে আপনি ঝুঁকে পড়বেন কিংবা কিছু ঝুঁকে পড়বেন ডিপেন্ডিং অন আপনার বাসটা কোন দিকে যাচ্ছে তো আমাদের ব্রেন একটা স্পিডে কাজ করে আপনি যদি হঠাৎ করে আসতে পড়া শুরু করবেন দুটো স্পিড ম্যাচ করবেন এবং অনেক সময় আপনি পড়ছেন কিন্তু হয়তো বা বুঝতে পারবেন না এটা অনেক সময় এক্সাম হলে যায় যে অনেকে বেশি ফোকাস করতে যায় সবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে যায় বেশি স্ট্রেস দেয় এবং তারা যে হারিয়ে যায় তো এটা আমি বিভিন্ন জিনিস যেগুলো নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন থাকে ওগুলো নিয়ে এই বইয়ে বলা হয়েছে এবং জিনিস হচ্ছে আমাদের পড়ানো যে শেখানো হয় যে কীভাবে এবিসিডি এই পর্যন্তই অনেক সময় আমাদের কখনো বলাই হয়নি যে আমরা আসলে দ্রুত পড়তে পারি আমার অনেক ফ্রেন্ড আছে যারা এক বসায় পুরো বইয়ের অর্ধেক প্রায় শেষ করে ফেলছে আমি জাস্ট অবাক যে ভাই তুই চল্লিশ মিনিট ধরে কেমন বসে থাকতে পারিস কিংবা কীভাবে জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে একটা পেজ শেষ করে ফেলতে পারিস জাস্ট ওরা অনেক দিন ধরে বই পড়ছে পড়তে পড়তে ওদের অভ্যাস হয়ে গেছে ওরা হয়তো বা প্রায় ছয়শো ওয়ার পাঁচশো ওয়ার পার মিনিট পড়তে পারে যদি তার চেষ্টা করে এভাবে তো আমাদের জিনিসটা করা উচিত সেটা হচ্ছে কনসিয়াসলি অর্থাৎ চেতনভাবে মানে অ্যাকচুয়ালি ঠিকভাবে প্র্যাকটিস করা যে কিভাবে আমরা জুতো পড়তে পারি এবং জিনিসটা আরো প্র্যাকটিস করা আমাদের জীবনে বড় একটা সময় হয়তো আমরা বই পড়ে কাটিয়ে দিব কেননা যদি আমরা ফার্স্ট রিড করতে পারি তাহলে হয়তো বা আপনি যদি পড়তে ভালো না লাগে তাহলে এক্সট্রা টাইম পাবেন যে টাইমটা আপনি খেলে কাটিয়ে দিতে পারবেন অথবা আপনি এক্সট্রা টাইম পাবেন যে টাইমটা দিয়ে আপনি আরও বেশি বই পড়তে পারবেন এখন তো অনলাইনে অনেক ব্লগ পড়তে হয় অনেক আর্টিকেল পড়তে হয় প্রতিদিন অনেক পড়তে হয় তো আমাদের যে স্পিড রিডিং ক্যাপাবিলিটি থাকে লাইফে অনেক দিক থেকে আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো তো আমার কথা বলতে যদি ভুল বই থেকে প্লিজ কমেন্টে টাইপ করে ঠিক করে দেবেন আমি বইয়ে যেসব টপিক তুলে ধরেছি তা মূলত এই দ্য স্পিড রিডিং বুক টনি বুজনের বই থেকে যদি কোনো জিনিস ফ্যাকচুয়ালি রল হয় প্লিজ আমাকে ঠিক করে দেবেন যেন সবাই একসাথে ভালো বুঝতে পারি শিখতে পারি এবং ভালো মানুষ হিসেবে করতে পারি হ্যান এজ অলওয়েজ থ্যাংক ফর ওয়াচিং